সুরে সুরে পান করি। ভর্তি চলিতেছে, ভর্তি চলিতেছে, ভর্তি চলিতেছে। আমি সিলেটি বাসায় গফ করি ইউটিউব, আপনারা দেখুন সবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর সিলেটি বাসা আলহামদুলিল্লাহ সারা বিশ্বময় ছড়িয়া পড়ো এটাই কামনা করি, এবং বিশেষ করে ঢাকাইয়া ভাষা, বাংলা ভাষাও বাঙালিদের বাংলাদেশিদের মাঝে ছিল অক্টোবর, বিশেষ করে আমার মনোরতামান্না, আমার আশা, আমার আকাঙ্ক্ষা। তবে একটা জিনিস আজকের এই মাহফিল হয় খালি ওলামায়ে কেরাম হলোর মাঝে না, খালি ওলামায়ে কেরাম হল, এত বড় আলিম ওলামা হলোর মাঝখানও আমি অদমে ধুলা কথা কইতাম ফারিয়া কিছু ছন্দ, এগুলো আমি নিজে লেখি, নিজে লেখি, নিজে গাই। এই শব্দগুলো আমি খোয়ার কারণে, এই সঙ্গীতগুলো গাওয়ার কারণে, লেখার কারণে আপনারা অনেকে দেখো আমারে কমেন্টস করে, সুফিয়ান বিনে না তোমারে বন্দুক লইয়া তুকাই, তোমারে বন্দুক লইয়া তুকাই যদি পাইতাম এক গুল্লি করলাম মানে মাথা উড়ে যাবে। আমি রিপ্লাই দিছি যে সুফিয়ান বিন এনামের সফা সবসময় তোলা আছে, তুমি দেন বন্দুক লইয়া গুলি করো। আলহামদুলিল্লাহ এই সাহস আল্লাহ তালা আমার বুকুর দিছে, শুধু ইসলামর লাগে, ইমানুল লাগে, বিশেষ করে ওলামায়ে হক, ওলামায়ে হকানি, ওলামায়ে দেওবন্দে আলিমগুলের সাথে, ওলামায়ে দেওবন্দি আলিমগুলের সুহবতে, ওলামায়ে কেরামগুলোর সুহবত পাইতাম চাই, ওলামায়ে কেরামগুলোর পক্ষে কথা কইতাম চাই। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমারে তৌফিক দিতা। আমার সিলেটি ভাষা কিছু উচ্চল নেই, কিছু উচ্চল নেই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই রিকোয়েস্ট করে এভাবে কইলাম। তো আমি এখন আরেকটা সঙ্গীত পরিবেশন করি, আপনারা একটু যা হয়তো ইয়ে মাত্র আপনারা না ক্যামেরাম্যান ভাই আপনারা বেশ কুদারি না দাঁড়িয়ে বুঝছেন নেই, বেশ কুদারি না দাঁড়িয়ে সেখানে এরা কারণে কিন্তু বিশ্বর আমি অনবইয়া কিতাম আতিয়ার হে বাতিলে হোক ব্রিটিশ হলে যে ফন্দি করে ইসলাম ধ্বংস করার লাগে হে বুঝে নিয়ে দেখেন নি এই মিডিয়ার কল্যাণে বাতিল হলো বুঝে যে ওলামায়ে কেরাম মুসলমান হল সজাগ আসন সোচ্চার আসন, এর কারণে তাদের কল্যাণে অনেক ফায়দা হল, আমরা তাদের সহযোগিতা করবো ইনশাআল্লাহ।